চা শ্রমিকদের মজুরি 170 টাকা প্রধানমন্ত্রীর সঙ্গে মালিকদের বৈঠকে সিদ্ধান্ত আনুপাতিক হারে বাড়বে অন্যান্য সুবিধা শিগগিরই কাটবে ডলার সংকট নিয়ন্ত্রণে আসবে মূল্যস্ফীতি আশা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে সন্তুষ্ট জাতিসংঘ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ মাগুরায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ মোটরসাইকেলে অগ্নিসংযোগ পুলিশের ধরপাকড় শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশের সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ দর্শক একুশের টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online পঞ্চাশ টাকা বাড়িয়ে চা শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে 170 টাকা আনুপাতিক হারে অন্যান্য সুবিধা নিয়ে দৈনিক মজুরি হবে 450 থেকে 500 টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের বৈঠকে এই নতুন মজুরি নির্ধারণ করা হয় রোববার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন দৈনিক 300 টাকা মজুরির দাবিতে 9 আগস্ট থেকে কর্মবিরতি পালন করে আসছে চা শ্রমিকরা আন্দোলনের মুখে 120 টাকা থেকে 145 টাকা মজুরি নির্ধারণ করা হয় তবে 300 টাকা মজুরির দাবিতে অনড় থাকে চা শ্রমিকরা এ অবস্থায় গণভবনে চা শ্রমিকদের মজুরি নির্ধারণে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন চা বাগান মালিকদের 13 সদস্যের প্রতিনিধি দল তুলে ধরেন তাদের অবস্থান ব্রিটিশ দাসত্বের শৃঙ্খল থেকে চা শ্রমিকদের নাগরিকত্ব ও কল্যাণে তৎকালীন চা বোর্ডের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী ব্রিটিশরা তাদেরকে বাইরে থেকে নিয়ে এসে এদেরকে দিয়ে রীতিমতো স্লেভারি করাতো এটাই ছিল মানে দাসত্বগিরি করতে হতো তাদেরকে তো তিনি যখন চেয়ারম্যান হলেন তখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হলো এবং কিছু সুযোগ সুবিধা বা সেগুলি দেওয়া হচ্ছিলো সেই সূত্রে আমার সাথে তাদের সবসময় একটা সম্পর্ক ছিল যোগাযোগ ছিল তাই কথাটা সবসময় মনে রাখি চা শিল্পে জড়িত শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা একে তো করোনা ভাইরাস তার জন্য অর্থনীতি বা ব্যবসা বাণিজ্য সব সবাই মোটামুটি ক্ষতিগ্রস্ত তা আমি সকলের সন্দেহ নেই কিন্তু যারা খেটে খাওয়া মানুষগুলি তাদের দিকে তো আমাদের একটু দেখতে হবে বৈঠক শেষে চা শ্রমিকদের নির্ধারিত নতুন মজুরি ঘোষণা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শ্রমিকদের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন 170 টাকা দৈনিক মজুরি তার সাথে হবে প্লাকিং বোনাস মাঠ কারখানা অধিকাল কাজের আয় সেটা আনুপাতিক হারে বাড়বে বার্ষিক ছুটি ভাতা যেটি হয় সেটার কিন্তু আনুপাতিক হারে বাড়বে প্রধানমন্ত্রীর নির্দেশনা শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে টি অ্যাসোসিয়েশন শ্রমিক ভাই বোনদেরকে আহ্বান জানাবো ওনারা যেন কাজে আগামীকাল থেকে কাজে যোগদান করেন এবং কাজে যোগদান করার মাধ্যমে প্রধানমন্ত্রীর যে ঘোষণা একটু আগে দিলেন আমাদের মুখ্য সচিব সেটা যেন সবাই আমরা বাস্তবায়ন করি শিগগিরই চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এদিকে 170 টাকা মজুরি নির্ধারিত হয় রোববার থেকে চা শ্রমিকরা কাজে যাবেন বলে জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা এ তথ্য নিশ্চিত করেছেন তবে এর আগে শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠকে 120 টাকা মজুরি নির্ধারিত হলেও তা প্রত্যাখ্যান করেন চা শ্রমিকরা ইউনিয়নের ঘোষণা উপেক্ষা করে কর্মবিরতি পালন করেন তারা পরবর্তীতে পঞ্চায়েতের সিদ্ধান্তে কর্মবিরতি চলছিল পঞ্চায়েতের সম্মিলিত সিদ্ধান্ত না পাওয়া গেলেও ভাড়াউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি নূর মোহাম্মদ জানান রোববার ছুটির দিন হলেও কাজে যোগ দেবেন তারা কালকে থেকে কাজে যাই প্রধানমন্ত্রী আমাদেরকে 170 টাকা দিল আমরা খুশি ধারাবাহিক আজকে আমরা আলোচনা ছিলাম আমাদের অফিসে কেন্দ্রীয় অফিসে পঞ্চায়েতদেরকে নিয়ে আলোচনা করছি আমরা ওয়াদাবদ্ধ করেছি যে নেত্রী যা বলবে সেটাই আমরা মেনে নিব দুই এক মাসের মধ্যেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে পাশাপাশি ডলারের বাজারের অস্থিরতাও কেটে যাবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রুফ তালুকদার বলেছেন শুধু মুনাফা নয় বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ব্যাংকগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তহিদুর রহমানের রিপোর্ট
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম আয়োজিত বার্ষিক ব্যাংকিং কনফারেন্স। দুই দিনব্যাপী এই সম্মেলনে সরকারি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি ও উত্তরণে ব্যাংকিং খাত নিয়ে কয়েকটি সেশনে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। সাম্প্রতিক সময়ে ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ করা তদন্তের ভিত্তিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের একটা তদন্তের মধ্যে আছে, আপনারা জানেন এই বিষয়ে, মানে এখন কিছু না বলাই ভালো। তো আমি তো দুই তিন মাস বলেছি, তো তিন মাস পরে আপনাদের সাথে কথা বলবো। তো আমি প্রথম দিন যেটা বলেছিলাম, মরালেস দেড় মাস পরও কিন্তু ইকোনমি সেই দিকে আছে, তা আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা ভালো দিকে আছি, ভালো হবে। অর্থনীতির এই কঠিন সময় মোকাবেলায় ব্যাংকগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা নেয়ার আহ্বান জানান গভর্নর। কোনো একটা বিজনেস এন্টিটি মুনাফা করবে আর ব্যাংক মুনাফা করবে এক জিনিস না, ব্যাংকের অনেক রেসপন্সিবিলিটি আছে, তাদের অনেক কিছু রেগুলেশনের মধ্যে থাকতে হয়, সেগুলো মেনে চলবে। দেশের অর্থনীতি অনেকটাই ব্যাংকের উপর নির্ভরশীল। করোনা মহামারী ও বিশ্বব্যাপী অস্থিরতার এই সময়ে ঋণ খেলাপিদের বিরুদ্ধে যৌক্তিক ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন অর্থনীতিবিদরা। ব্যাংকগুলোকে এই সময়টাতে প্রফিট টার্গেট নিজেদেরকে রেস্ট্রেইন করতে হবে। আমি প্রফিট কমাবো, আমি প্রফিট করবো না, যখন এই অস্থিরতা চলছে তখন আমি প্রফিটের দিকে তাকাবো কেন, বরং আমার ওই অতিরিক্ত যে অর্থটা সেটাকে আমি প্রভিশন হিসেবে রেখে দেবো। আর একটা জিনিস করতে হবে, এর সব কিছুর পরেও কিন্তু বিপদ হতে পারে, সেই জন্য একটা কথা আমরা বলার চেষ্টা করেছি আজকের ব্যাকগ্রাউন্ড নোটে, সেটা হলো আপনার ক্যাপিটালটাকে স্ট্রং করতে হবে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা চান বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরাও। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলেটের এক প্রতিবেদনে মানবাধিকার বা অন্যান্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে কোনো উদ্বেগ প্রকাশিত হয়নি। এতে দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। সম্প্রতি বাংলাদেশ সফর করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মিশেল ব্যাচেলেট। চার দিনের সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনার আন্তর্জাতিক তদন্ত এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দল ও সংগঠনের সাথে আলোচনা করেন তিনি। 31 আগস্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান হিসাবে চার বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে মিশেল ব্যাচেলেটের। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের দৃষ্টিতে নিজের মেয়াদে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। তিনি বলেন, যেসব দেশে গুম, হত্যার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তাদের নাম উঠে আসে, তবে এসব দেশের মধ্যে বাংলাদেশের নাম আসেনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের রিপোর্টের বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা প্রসঙ্গ। এতে বলা হয়, মিয়ানমারে মানবতা বিরোধী অপরাধ এবং মানবিক বিপর্যয়ের ফলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা 11 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে শেখ হাসিনার সরকার। রিপোর্টে মিয়ানমারের ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের জন্য দেশটির জান্তা সরকারকে দায়ী করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাদের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়। প্রতিবেদনে উত্তর ইথিওপিয়ার ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরা হয়। এছাড়া আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়া, আফ্রিকার সাহেল এলাকা এবং হাইতির মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। মাগুরা শহরের ভায়না এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের 10 নেতাকর্মী আহত হয়েছে। সংঘর্ষের কারণ হিসেবে পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন দুদল। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার রিপোর্ট জানাচ্ছেন শতরূপা দত্ত। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মাগুরা জেলা বিএনপি। এ সময় ভায়না মোড় থেকে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একটি মিছিল সেখানে পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং দশ বারোটি বোমার বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের ১০ জন। সংঘর্ষের সময় স্থানীয় এক সাংবাদিকের মোটরসাইকেল সহ সাত আটটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আমরা অত্যন্ত শান্তিপ্রিয় প্রোগ্রামের উপরে তারা যে অতর্কিত হামলা চালালো, তারা বোমাবাজি করলো, অথচ আমাদের নেতাকর্মীকে গ্রেফতার করা হলো। স্থলে ৬টি মোটরসাইকেল উড়িয়ে দেয় এবং একটি ইজি বাইক ভাঙচুর করে। শোক দিবসের মিটিং শেষে ফেরার পথে বিএনপি অফিস থেকে মোটরসাইকেল র্যালিতে বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগের। বোম এবং ইটপাটকেল নিক্ষেপ করে, তখন আমরা প্রতিরোধ গড়ার চেষ্টা করি, এর মাঝেই প্রশাসন এসে ভূমিকা নেয়। পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। দর্শক বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ক্ষমা না চাইলেও ভুল স্বীকার করেছে সুইজারল্যান্ড দূতাবাস, হাইকোর্টে প্রতিবেদন। দর্শক আবার আমন্ত্রণ একুশের রাতের সংবাদে। প্রকাশ্যে ক্ষমা না চাইলেও সুইচ ব্যাংকের তথ্য চাওয়া নিয়ে বক্তব্য ভুল ছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে সুইজারল্যান্ড দূতাবাস। হাইকোর্টে এমন প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে আগামীকাল আদেশ দেবে হাইকোর্ট। গত ১০ আগস্ট জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হাতালি স্টুয়ার্ড বলেন, বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সুইচ ব্যাংক বা কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট কোনো তথ্য চায়নি। পরদিন স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের কাছে সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট। ওনার কিছু মিনিটস আছে, ওনার কিছু প্রিভিলেজ আছে, তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের বক্তব্যের যেহেতু এখনো কোনো রিজন্টের আসেনি, প্রতিবাদ আসেনি বা আমাদের বক্তব্যকে খণ্ডন করা হয়নি, তাহলে এটা সভাপতি আমাদের কাছে মনে হচ্ছে তাদের এটা ভুল ছিল এবং এটা আমরা জানতে পেরেছি। সরকার পতন বিএনপির দিবা স্বপ্ন ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় কবি কাজী নজরুলের প্রণয়ন দিবসে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের। তাদের লক্ষ্য ক্ষমতা, সরকার পতন মানে ক্ষমতা, টেক ব্যাক বাংলাদেশ, আবারও হাওয়া ভবন, আবারও ধ্বংসলীলা, আবারও তাদের জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, আজকে সে হাওয়া ভবনের লুটপাট, এটাই তাদের লক্ষ্য। সরকার পতন দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না। জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলনে বেনজির আহমেদের নাম অন্তর্ভুক্ত করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, শর্ত সাপেক্ষে ভিসা প্রদান দেশের জন্য অবমাননাকর, প্রতিনিধি দলে আইজিপি সংযুক্ত করে মূলত মানবাধিকার লঙ্ঘন চালিয়ে যাওয়াটাই ইঙ্গিত প্রদান করে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রধানের ভিসা প্রাপ্তি নিয়ে অপব্যাখ্যা দিয়েছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতিসংঘের প্রতিনিধি হিসাবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত এই অপরাধীকে প্রতিনিধি দলে যুক্ত করার মধ্য দিয়ে সরকার প্রমাণ করল যে তারা তাদের হিংস্র মানবতা বিরোধী অপতৎপরতা চালিয়ে যাবে এবং বিশ্ববিবেক ও মতামতকে তোয়াক্কা না করে। এবার আমাদের বিশেষ আয়োজন শোকাবহ অগস্ট। জাতিপিতাকে হত্যার পর ক্ষমতা দখল করলেও মোশতাক প্রেসিডেন্ট হিসেবে টিকে ছিল মাত্র ৮৩ দিন। সেনাবাহিনীর অভ্যন্তরে দেখা দিয়েছিল অসন্তোষ, অবিশ্বাস। সেনা অভ্যুত্থানের মোশতাকের পতনের শেষ দিনও ষড়যন্ত্র করে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। মানিক শিকদারের প্রতিবেদন।
বঙ্গবন্ধুকে হত্যার পর সেনাবাহিনীতে চরম অবনতি ঘটে। হত্যায় অংশ নেয়া সেনা সদস্যদের দৌরাত্মে জ্যেষ্ঠ কর্মকর্তারা নাজেহাল হতেন। সরকারি দায়িত্ব ছাড়াই মেজররা অবস্থান করত বঙ্গভবনে। মেজরদের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী আলোচনায় জেনারেলদের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দিয়েছিলেন মোশতাক। সেনাপ্রধান কে এম শফিউল্লাহকে বাদ দিয়ে জিয়াউর রহমানকে সেনাপ্রধান করেন মোশতাক। ব্রিগেডিয়ার খালেদ মোশারফ ও কর্নেল জামিল জিয়ার আদেশ না মানার সিদ্ধান্ত নেন। জিয়া অক্টোবরে মেজরদের সাথে আলোচনা করে এই দুই বিদ্রোহী ও তাদের সমর্থকদের অবসরে পাঠানোর জন্য প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দেয়। অক্টোবরের শেষের দিকে পাল্টা অভ্যুত্থান স্পষ্ট হয়। এদিকে ফারুক রশিদরাও পাল্টা অভ্যুত্থান সম্পর্কে সতর্ক ছিল। 1 নভেম্বর খালেদ মোশারফ সাফায়েত জামিলকে নিয়ে চূড়ান্ত আঘাত থানার পরিকল্পনা করে। জুনিয়র অফিসাররা জিয়াকে হত্যার প্রস্তাব করলেও আর কোনো রক্তপাত চাননি খালেদ মোশারফ। 2 নভেম্বর রাতে শুরু হয় রক্তপাতহীন অভ্যুত্থান। 3 নভেম্বর জাতীয় চার নেতার হত্যাকাণ্ড আর রক্তপাতহীন থাকেনি। ঘটনার আকস্মিকতায় দ্রুত রং বদলায় রাজনীতিতে। বঙ্গবন্ধুর খুনিরা দেশ ছেড়ে পালাতে উদ্গ্রীব হয়ে ওঠে। দেশ ত্যাগকারী অফিসারদের রাজনৈতিক আশ্রয়ের জন্য বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এরই সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ। যাবার আগে ফ্রড সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চা শ্রমিকদের মজুরি 170 টাকা, প্রধানমন্ত্রীর সঙ্গে মালিকদের বৈঠকে সিদ্ধান্ত, আনুপাতিক হারে বাড়বে অন্যান্য সুবিধা। শিগগিরই কাটবে ডলার সংকট, নিয়ন্ত্রণে আসবে মূল্যস্ফীতি, আশা কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে সন্তুষ্ট জাতিসংঘ, রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ। মাগুরায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ, পুলিশের ধরপাকড়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।